হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও টপিক নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে কিভাবে আপনারা ব্লু হোস্টের সাথে একটা ডোমেন কানেক্ট করবেন। তার কোনো জায়গা আপনাদের যদি ডোমেন কেনা থাকে তাহলে কিভাবে আপনারা কানেক্ট করবেন। সো আমি এখানে দেখাবো হচ্ছে আমার এখানে ব্লু হোস্ট একটা অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে আর আমার এখানে হচ্ছে আমার ডোমেন নেম হচ্ছে আমার হচ্ছে গোডেডি দিয়ে। ওকে, সো আমি দেখাবো কিভাবে আপনারা এই ব্লু হোস্টে গোডেডি ডোমেনটি কানেক্ট করতে পারেন। তো আমি চলে যাচ্ছি, আমি লগ ইন করে নিয়েছি একটা ভিডিওটি খুব তাড়াতাড়ি করার জন্য। তো আশা করি আপনারা ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিত এবং কি আপনারা কিভাবে ডোমেন কিনতে হয় এবং কিভাবে হোস্টিং করতে হয় সবগুলো আসলে জানেন। তো আমরা চলে যাবো ডোমেন সেকশনে, ব্লু হোস্টের ডোমেন। ওকে, এখানে আমার দুটি ডোমেন অ্যাড করা আছে অলরেডি, সেজন্য দুটি অ্যাড ডোমেন দেখাচ্ছি। ওকে, দেন আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে এসআইনি ক্লিক করলাম। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেহেতু অন্য আরেকটা জায়গা থেকে ডোমেন অ্যাড করবো, তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে লিখতে হবে আমার ডোমেন নামটা। আমি লিখে নিচ্ছি, ওকে, এটা হচ্ছে আমার ডোমেন নেম, একটু ওয়েট করতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডোমেনের ওনারশিপটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য কয়েকটি সিস্টেম আছে, সেটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নেম সার্ভারটি চেঞ্জ করে দেবেন। আমি বেসিক্যালি সকলে নেম সার্ভার চেঞ্জ করে, তো আপনারা চাইলে এই সব পদ্ধতি অবলম্বন করতে পারেন। এ রেকর্ড ক্রিয়েট করতে পারেন, তারপর হচ্ছে আপনার একটা পেজ ক্রিয়েট করতে পারেন ওই ইয়ার আন্ডারে। ওকে, আমি এই ডোমেনটা আসলে অ্যাডন ডোমেন হিসেবে অ্যাড করতে চাচ্ছি এবং আমি সিনেম রেকর্ডটা ব্যবহার করতে চাচ্ছি। সিনেম রেকর্ডটা আমি কপি করলাম জাস্ট, আমার চলছে আমার এই ডোমেনটি যেখানে কেনা আছে আমি সেখানে চলে যাবো। ওকে, আমি চলে আসলাম আমার গোডেডি অ্যাকাউন্টে। গোডেডি অ্যাকাউন্টে এখানে দেখতে পাচ্ছেন যে আমার বেশ কিছু, আমার এটা এটা আসলে বেসিক্যালি এটা আমার অ্যাকাউন্ট না গোডেডি, এটা আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট। তো আমি সেখান থেকে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এটা ম্যানেজ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার হলো ডোমেন নেটি। ওকে, এই ডোমেন নেটি জাস্ট আমি ডিএনএস ম্যানেজমেন্টে যাবো, জাস্ট এখানে ডিএনএস ক্লিক করবো। দেন এখানে বেশ কিছু আপনার অপশন দেখতে পারবেন, এখানে আপনার নেম সার্ভার। ওকে, এই এই আমাদের নেম সার্ভারটি চেঞ্জ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি ইউজিং ডিফল্ট নেম সার্ভার, এটি হচ্ছে ডিফল্ট ভাবে দেওয়া আছে। তো আমরা জাস্ট ক্লিক করব চেঞ্জ। দেন এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার মাই ওন নেম সার্ভার অ্যাডভান্স। ওকে, এটা হচ্ছে আমার কাস্টম নেম সার্ভার। এখানে আমি নেম সার্ভার 1 দিয়ে দিলাম এবং ব্লুহোস্টের থেকে নেম সার্ভার 2 পিক আপ করলাম। ওকে, জাস্ট সেভ করলাম। এখানে আমার একটা ওয়ার্নিং দেখাচ্ছে, চেঞ্জিং নেম সার্ভার ইজ রিস্কি এন্ড কুড পার্মানেন্টলি লেড ইউর ওয়েবসাইট টু বি পাবলিক কি। ওকে, আমি এটা ইয়েস করে দিলাম। আপনার যদি এই ওয়ার্নিংটা আসে আপনার অবশ্যই ইয়েস করে দিবেন। ওকে, এই এই আমাদের নেম সার্ভার চেঞ্জ করতে বেশ কিছু টাইম লাগবে। ওকে, ঠিক আছে, আমরা ওয়েট করব 5 থেকে 10 মিনিট বা আপ টু 1 থেকে 2 ঘন্টাও লাগতে পারে। সর্বোচ্চ যদি লাগে তাহলে 24 ঘন্টার মতো টাইম লাগতে পারে। তো সেক্ষেত্রে আমাদের একটু ওয়েট করতেই হবে। আমি একটু রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমার নেম সার্ভারটি চেঞ্জ হয়ে গেছে ns1bluehost.com। আর এই আমার সিনেম রেকর্ড গুলো দেখাবে না, কারণ এখানে আমার এখানে এটা ইউজ করা হয়েছে। ওকে, জাস্ট এখন আমি আমি যে ভেরিফাই করলাম, এখন যদি অ্যাসাইন দিস ডোমেনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে আমি বেশ কিছু এখানে অপশন দেখে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে ডিরেক্টরি, সাব ডোমেন ডিরেক্টরি। ওকে, আমি আসলে এটা যেহেতু আমি অ্যাডন ডোমেন হিসেবে সিলেক্ট করেছি, তাহলে আমি রুট ফোল্ডারে এইটা ই করবো আর কি, অ্যাড করবো। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ডিরেক্টরি পাবলিক HTML। এখানে আপনার এটা অটোমেটিকলি নিয়ে নেবে, এটা কোনো চেঞ্জ করা আপনাদের কোনো প্রয়োজন নেই। আর এখানে দেখতে পাচ্ছেন সাব ডোমেন পেজ হচ্ছে, এটা আসলে দেখা যাচ্ছে যে দি সাব ডোমেন ইজ রিকোয়ার্ড ফর সি প্যানেল। ওকে, এটা আসলে সি প্যানেলের জন্য সাবডোমেনটা ব্যবহৃত হবে। ওকে, জাস্ট আমি অ্যাসাইন ইন ডোমেন ক্লিক করলাম। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে আমার ডোমেনটি সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আমি আমার মাই ডোমেনে ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে polnation.app এখানে অ্যাডন ডোমেন হিসেবে সেট হয়ে গেছে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অ্যানাদার কোনো ডোমেন আপনারা এখানে ব্লু হোস্টে হোস্ট করবেন। তো এখানে আমার এটা হোস্ট হয়ে গেল। জাস্ট আমি এখন আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখেছি আপনাদেরকে। এখানে জাস্ট আপনারা ক্লিক করতেন মাই সাইট,
এখানে অ্যাড নাই নিউ সাইট, ওকে জাস্ট এখানে দেখবেন যে গেট স্টার্ট ক্লিক করলাম, জাস্ট এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি পলিনেশন, পলিনেশন ওকে। জাস্ট এখানে অ্যাডভান্সে ক্লিক করলে আপনারা জাস্ট ইমেল এড্রেস ইউজার নেম দিয়ে আপনারা জাস্ট লগ ইন করবেন। তো আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি কিভাবে আপনারা, আমি একটু একটু দেখে নিচ্ছি আপনাদের, আমি ইনস্টল করব না ওকে। ওকে আমি পাসওয়ার্ড এবং আমার ইউজার নেম দিয়ে দিলাম, জাস্ট নেক্সট ক্লিক করলাম। এখানে আপনাকে ডোমেইন নেমটি সিলেক্ট করতে বলবে, আমি এখানে আপনার আমার যে এই ডোমেইনটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট আমি ইনস্টল করে দিব ওকে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অ্যাড অন ডোমেইন ডোমেইন অ্যাড করবেন এবং কি আপনাদের নেম সার্ভার চেঞ্জ করবেন। তো এটা আসলে আপনাদের এই ডোমেইনটায় প্রবেশ করার পর আপনার বেশ কিছু টাইম লাগতে পারবে আপনার টপিকটা কারেক্ট হতে। তো আশা করি আপনারা এভাবে কানেক্ট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ভুলবেন না। খুদা হাফেজ।